আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নারকেলের চিড়া অথবা নারকেলের চিপস। তাহলে রেসিপিটি শুরু করি। নারকেলের চিড়া তৈরির জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের নারকেল নিয়েছি। তো নারকেলে যে কালো অংশগুলো থাকে, বটির সাহায্যে আমি সেই কালো অংশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন নারকেলগুলো বটির সাহায্যে পাতলা করে এভাবে ফালি করে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কেমন করেছি। তো এখন নারকেলগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চলো নারকেলের চিড়া কিভাবে তৈরি করতে হয় দেখে আসি। মাত্র দুটি উপকরণে আজকে নারকেলের চিড়াটি আমি তৈরি করে দেখাবো। তো এই যে এখন একটি পাত্রের মধ্যে কাটা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি সবগুলো নারকেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো এই যে চিনি আমার দিয়ে দেওয়া হলো। এখন এই যে 1/4 কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা শুধু গলার জন্যই পানিটা আমার ব্যবহার করা। এরপরে আমি খুব ভালোভাবে চিনি আর নারিকেল অনবরত নাড়াচাড়া করব, এই যে যাতে সবগুলো মিক্স হয়ে যায়। তো এখন চুলার আঁচটি মিডিয়াম করে আমি নারকেলের চিড়াটি অনবরত নাড়তে থাকব। তো এই যে আমার চিনি খুব ভালোভাবে গলে গেছে। এখন পানি শুকানো পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। তো এই যে আমার নারকেলের চিড়াটি এখন খুব ভালোভাবে জাল হচ্ছে। নারকেলের চিড়া কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আপনাদের আর কার কার পছন্দের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো এই যে কথা বলতে বলতে আমার চিনি শিরা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো এখন এটা দেখতে একটু আঠালো হলেও ঠান্ডা হওয়ার পর এটি একেবারে ঝরঝর হয়ে যাবে। তো এই দেখুন আমার নারকেলের চিড়া রেডি। তো এই যে একেবারে কিন্তু ঝরঝর হয়ে গেছে এবং মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এটি কিন্তু আপনারা বানিয়ে মাসখানিক সংরক্ষণ করতে পারবেন। তো এই যে আমি এখানে একটি কাঁচের বয়াম নিয়েছি, যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এটি মাসখানিক সংরক্ষণ করতে পারবেন। ছোট বড় সবাই কিন্তু এই নারকেলের চিড়াটি খুব বেশি পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। তো এই যে এরকম বয়ামের মুখটি লাগিয়ে মাসখানিক সংরক্ষণ করতে পারবেন। তো আজকে ছিল এই রেসিপি আমার। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।